চলচ্চিত্র জগতের, বাংলা চলচ্চিত্র জগতের অন্যতম অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসে প্রতি আস্থা জাগিয়ে বাংলায় যে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের গতিমুখ, সেই গতিমুখকে আরও তীব্র করবার জন্যে, একসঙ্গে কাজ করবার জন্যে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছিলেন। তখন অপেক্ষা করছিলাম আরেকজন চলচ্চিত্র জগতের অভিনেত্রী, তার আসতে দেরি হওয়াতে আমরা এই দ্বিতীয় দফায় আবার যোগদান পর্ব কাজ করছি। আমার বাঁদিকে বসে আছে বীরবাহা হাঁসদা, ভারতীয় সাঁওতালি চলচ্চিত্রের জনপ্রিয় একজন অভিনেত্রী। বীরবাহা হাঁসদা 2008 সাল থেকে পরপর 2012 সাল পর্যন্ত সাঁওতালি ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পেয়েছেন। ছবিতে অভিনয়ের পাশাপাশি তিনি অসংখ্য গানের মিউজিক ভিডিওতে ও অ্যালবামে কাজ করেছেন। বীরবাহা অত্যন্ত পরিচিত মুখ সাঁওতালি চলচ্চিত্রের জগতে, অভিনেত্রী হিসাবে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড 2008 থেকে 2012 সাল পর্যন্ত তিনি সাঁওতালি ভাষার ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পেয়েছেন। বিভিন্ন ধরনের অ্যালবামে, গানের অ্যালবামে তাকে দেখা গেছে। তিনি আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আস্থা রেখে, ভরসা রেখে এবং জঙ্গলমহলের মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়নের গতিমুখ, যে জঙ্গলমহলবাসীকে যে তিনি শান্তি সম্প্রীতি উন্নয়নের বার্তার মধ্য দিয়ে ঐক্যবদ্ধ রেখেছেন, সেই কাজকে আরও মজবুত করবার জন্য তিনি এগিয়ে এসেছেন এবং তৃণমূল কংগ্রেসে, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসে যোগদানের ইচ্ছা প্রকাশ করেছেন। এবং আজকে তাকে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্মতিতে, অনুমোদনে তাকে দলে নিলাম। তিনি এখন থেকে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের একজন একনিষ্ঠ কর্মী হিসেবে কাজ করবেন। যদি বীরবাহা কিছু বলে বলুক। বীরবাহা কিন্তু আমাদের খুব পরিচিত মেয়ে এবং না, বীরবাহার মা চুনিবালা হাঁসদা। সংগ্রামী পরিবারের, রাজনৈতিক পরিবারের মেয়ে, ও কিছু বলো। দেখুন, আমি এতদিন ধরে কাজ করছি, এতদিন ধরে মানুষের জন্য কাজ করে গেছি, কিন্তু আমি কোথাও না কোথাও সেই প্ল্যাটফর্মটা পাচ্ছিলাম না যেখানে মানুষের একদম কাছে পৌঁছাতে পারছিলাম না। তো আমার মনে হলো যে মানুষের কাছে আমার পৌঁছানোর একটা রাস্তা, যেটা আমাকে আজকে পার্থবাবুর হাত ধরে পাবো, তাই আমি জয়েন করলাম। এবং আমি এটাই কথা দিয়ে যেতে চাইছি যে আমি মানুষের স্বার্থে যেভাবে কাজ করে এসেছি, আগামী দিনে কাজ করব,
এবং দিদির হাত শক্ত করব। ঠিক আছে।